পাশের গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝায় অটো চালক সহ আহত হয়েছে তিন যাত্রী চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল যাত্রী বোঝায় একটি অটো ঘটনায় অটো চালকসহ সহ তিন যাত্রী আহত হন চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বনগা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বনগা হেলেনচা সড়কে জানা গিয়েছে যাত্রী বোঝায় অটোটি হ্যালেঞ্চার দিক থেকে বনগার দিকে আসছিল বনগা থানার পাট শিমুলিয়ার কাছে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়নজলিতে উল্টে যায় বোলোর গাড়ি হরে না দিয়ে উঠেই মানে ফাঁকা রাস্তা আমার গাড়িটাকে বাই চাপিয়ে বাঁধিয়ে নিয়ে গর্তে ফেলে দিয়ে টান দিয়ে বেরিয়ে গেল গাড়িটা অবশ্য ধরেছে আছে গাড়িটা স্থানীয়রাই আহতদেরকে উদ্ধার করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার পুলিশ কি ছিল তোমরা